সপ্তাহে কিন্তু চিফ ইস দেব না মানে কলকাতার বুকে কেউ দিতে পারবে না দ্বিতীয় কি আজকে হবে দেখো দ্বিতীয় কি দেব আমি বলবো না তবে মানুষ কি আজ মোটামুটি বাজার মোটামুটি খাপিয়ে দেবে তো নাকি মাত্র 54,000 15 দিন কি 14 দিন গাড়িটার বয়স হয়েছে দিয়ে দেব কত মাত্র 1,70,000 1,70,000 1,70,000 টাকা এটা দাম রেখেছি মাত্র 93,000 93,000 টাকা মোটামুটি 1,10,000 এর উপরে দাম পড়ে পড়ে যায় পড়ে যায় আমি দিয়ে দেবো মাত্র 93,000 এটাও 93,000 টাকায় দিয়ে দাম রেখেছি মাত্র 46,000 36,000 টাকা 36,000 দাম রেখেছি 41,000 চলা মাত্র 13,000 কিলোমিটার চলা অরিজিনালি চলা চলা 13,000 কিলোমিটার মাত্র 1,20,000 1,20,000 দাম রেখেছি মাত্র 38,000 38,000 ওয়েলকাম টু মেবি বাইকার্স এন্ড আই হ্যাভ টু সাচ ভিশন ভিশন ভালো আর না ভালো থাকলে আমি আছি মেবি বাইকার্স আছে আপনাদের জন্য অফার ডিসকাউন্ট আর মন ভালো করে দেওয়ার জন্য চলে আসছি সেই সেরা কালেকশন গড়িয়ার নাম্বার ওয়ান স্পোর্টস কালেকশন নেকের মডেল কালেকশন এছাড়াও মালেজেবল কালেকশন আরো একটা কথা বলি সব থেকে চিপেস্ট দামে আজকে দিতে চলেছি অফার আর ডিসকাউন্ট সঙ্গে পুরস্কারও নিয়ে যাবো তো চলুন দাদাকে একটু ডাকবো কেবি মোটরসে আমাদের মালিক দাদা কেমন আছেন বলুন দেখি খুব ভালো খুব ভালো খুব ভালো অনেকদিন পরে এসেছি অনেকদিন পরে এসেছো আর তোমার যত সাবস্ক্রাইবার আছে যারা দেখছে এই মুহূর্তে সকলকে জানাই যে তুমি এসছো আমি এসেছি অনেকদিন পর অনেক অনেক সরি একদম স্টক আজকে জবরদস্ত থাকবে নাকি কল করবেন আমাকে ফোন করবেন আপনাদের যে ডিমান্ডের গাড়ি আছে না আমাকে কল করবেন চেষ্টা করবো দেওয়ার আমার কাছে এই যে অপশন আছে এর পরেও আরো অনেক অনেক অপশন রয়েছে আরো একটা শোনা গেছে কেবি মোটরস মানেই সব থেকে কিন্তু চিফ ইস দেব না কলকাতার বুকে কেউ দিতে পারবে না দ্বিতীয় কি আজকে হবে দেখো দ্বিতীয় কি দেব আমি বলবো না কেবি মোটরস কি আজ মোটামুটি বাজার মোটামুটি খাপিয়ে দেবে তো নাকি আমার প্রত্যেক বারই থাকে বাজার চাপানোর রেট মানে ইভেন ডিলারদের কাছেও পর্যন্ত গালাগালি শুনি সেই কারণের জন্য যে এত দাম কেন এত কমে কি করে পাওয়া একদম তবে সবার প্রথমে একটাই প্রথমবারই একটাই কথা বলবো যেখান থেকে গাড়ি নেন না কেন অবশ্যই পেপারটা দেখে কিনবে কারণ সেখানে করে রিকোয়েস্ট করছি যেখান থেকে সেকেন্ড হ্যান্ড টু হুইলার কেনেন না কেন অবশ্যই কিন্তু পেপারটা আপনারা দেখে কিনবেন দাদা সময় নষ্ট করবো না কারণ প্রত্যেকটা মানুষের সময়ের অনেক দাম হ্যাঁ নাকি এটা ঠিক কথা আমরা গাড়ির যা দামে রেখেছি আমি প্রথমেই বললাম যে আমি ডিলারদের কাছে পর্যন্ত গালাগালি শুনছি তো চলুন আজকে কিন্তু দেখে নেবো তাহলে কি হ্যাঁ কালেকশন রয়েছে প্রচুর কল আসে আমি প্রথমে দেখাবো প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড প্রচুর কল আসে দাদা ইয়ং ছেলেদের মানে ইয়ং আমার ইয়ং জেনারেশন যারা একটু ওল্ড 30 প্লাস এর উপরে যারা কিন্তু এই গাড়ি চালাতে চাইছেন যে আমরা সামনে প্রজেক্টর লাগানো আবার হ্যাঁ সামনে লাইটটা একদম ঝিংকু আর 15 এটা এস মডেল এস মডেল 2018 এর মডেল আচ্ছা ফ্যামিলি গাড়ি ওয়াইফ কে নিয়েও ক্যারি করতে পারবেন ওয়াইফ বেবি ছেলে ছেলে মেয়ে যেই বোধ থাকুক না কেন আপনারা তিনজন কমফোর্টেবল ভাবে আপনারা বসে ট্রাভেল করতে পারবেন তো 2018 এর আছে BS4 আছে BS4 এমন অবিশ্বাস্য এটা কিন্তু ফিনান্স হবে এমন অবিশ্বাস্য দামে রেখেছি যে ফিনান্সের ঝামেলায় যাবে না আচ্ছা অন্য জায়গায় মিনিমাম 18 গাড়ি 7,000 টাকা বিক্রি করে 60,000 হ্যাঁ আমি দিয়ে দেবো কত মাত্র 54,000 ভেবেচিন্তে বলছো একদম ভেবে নাকি আমার কাস্টমার আমার ডিলার কিন্তু ফিনান্স হবে আমার ভিউয়ার্স আসলে বলবো না তো যে দাদা এরকম হয়নি এরকম হয় না এই এত কম বলে না ভিউয়ার্স ভাবে যেটা ফেক হ্যাঁ তবে আমি নয় আমি সেটা না আমি প্রথমেই বললাম বেশি কথা বলবো না গাড়িটাকে একবার দেখাতে বলবো এত ভালো কন্ডিশনে রয়েছে এই গাড়ি তার কন্ডিশনে দুটো কিন্তু জেনুইন রয়েছে যে নেবে তাকে আর পিছনে পিছনে তাকাতে লাগবে না গাড়ি যে এত ভালো কন্ডিশনে রয়েছে গাড়ি আচ্ছা 2018 এর আছে BS4 এর মডেল রয়েছে একদম 18 এন্ডের দিকে এন্ডের মডেল একদম এন্ডের মডেল রয়েছে একদম তাহলে কমপ্লিট ফিনান্স হয়ে যাবে মোটামুটি 60 এর উপরে দাম আছে সব জায়গায় আমি দিয়ে দেবো মাত্র 54,000 54,000 টাকা সঙ্গে কি কোনো একটু হালকা দিলে একটু ভালো হয় দিলে সেটা যদি আসে আমি অন টেবিলে চেষ্টা করব নেগোসিয়েশন হবে করিয়ে দাও তবে দাদা হেলমেটটা একটু আমার এখানে কোনো গিফট নেই ও হ্যাঁ যেটা বলে যা আমরা ডিসকাউন্টের উপর যা আমরা ডিসকাউন্টের উপর যা আমরা ডিসকাউন্টের উপর আমার এখানে কোনো গিফট নেই দাম বেশি বলে হেলমেট দেব এই দেব সেই দেব তেল দেব এইগুলো কিন্তু কেবি মোটরস দেবে না কিন্তু আপনাদের আমি আমি শুধু গাড়ি ডিসকাউন্ট দিই কোনো তেল দিনা কোনো হেলমেট দিনা বা কোনো এক্সট্রা গিফট দিনা তবে দুর্গাপূজায় গিফট দিয়েছি সেটা ছিল বিশেষ কিছু কারণের জন্য তারপরে দেখাবো এটাও তো ইয়ং জেনারেশনের এটা এটা ভার্সন 4 আছে এটা জাস্ট নাম্বার প্লেট এখনো আসেনি নাম্বার প্লেট 2023 এর জাস্ট 15 দিন কি 14 দিন গাড়িটার বয়স হয়েছে অল্প বয়স একদম অল্প বয়স 14 দিন কি 15 দিন বয়স হয়েছে গাড়িটা একদম
আমি দিয়ে দেবো মাত্র কত এক সপ্তাহ গাড়ি না আচ্ছা আমি দিয়ে দেবো কত মাত্র 1,70,000 1,70,000 আরো একটা আছে দেখাচ্ছি, তারপরে আরো একটা অপশন রয়েছে আমি এই মুহূর্তে দেখাতে পারছি না। এটা 19 এর মডেল রয়েছে, 19 হ্যাঁ, এটা ফিনান্স হয়ে যাবে, ওটাও ফিনান্স হয়ে যাবে, সবকটা যে এখন যে কটা দেখাচ্ছি পুরোটাই ফিনান্স হয়ে যাবে, যেগুলো এভারেজ এজ এর মধ্যে রয়েছে। গাড়ির যা দাম আছে তার 40% ডাউন পেমেন্ট করতে হবে মোটামুটি, বলে দিই আমি চেষ্টা করি BS4 এর গাড়িগুলোকে ফিনান্স করানোর। আচ্ছা, মোটামুটি BS4 এর গাড়িগুলোকে ফিনান্স করানোর চেষ্টা করি, মোটামুটি 45,000 টাকার উপরে গাড়ি কিনলে তবেই ফিনান্স হয়। তবে জোর করে সকলকে রিকোয়েস্ট করছি, কেউ বলবেন না 20,000 টাকার মধ্যে দাদা কোনো ফিনান্স হবে কিনা, একদম আমি হাম্বেল রিকোয়েস্ট করছি, মোটামুটি 45,000 টাকার উপরে যদি বলেন আমি গাড়ি ফিনান্স করাতে পারি, তবে সব গাড়ির ক্ষেত্রে না, BS4 এর গাড়ির ক্ষেত্রে। এটা 19 এর মডেল রয়েছে, মিনিমাম অন্য জায়গায় 1,00,000 টাকা দাম পাবে। আমি বলে দিচ্ছি, আমি মার্কেট দেখেই বলছি, 19 এর মডেল টপ কন্ডিশনে, বডিতে স্ক্র্যাচ একদমই নেই বললে চলে, নির্ভয়ে নিঃসন্দেহে একবার চাবি চালা মানে অন করবেন গাড়ি নিয়ে চলে যাবেন, এত ভালো কন্ডিশনে রয়েছে। এটাও কিন্তু মোটামুটি 1,10,000 এর উপরে দাম পড়ে পড়ে যায় পড়ে যায়। আমি দিয়ে দেবো মাত্র 93,000, এটাও 93,000 টাকায় দিয়ে দেবো, 93,000 ডিউক 125 2020 মডেল KTM 93,000। নেক্সট দারুন কন্ডিশনে গাড়িটা রয়েছে, শুধু সামনের টায়ারটা ফেলে দিলে গাড়ি একদম ওকে, কিন্তু পিছনের টায়ার ব্রান্ড নিউ রয়েছে, একদম নতুন বলতে পারো, পিছনের টায়ারটা একদম ব্রান্ড নিউ রয়েছে, পেপার কমপ্লিট, ফিনান্স হয়ে যাবে, মিনিমাম 80 উপরে বিক্রি হয় সমস্ত শোরুমে 21 সালের গাড়ি, 80,000 78 মানে ওটাই থেকে যায়, হ্যাঁ ওটাই থেকে যায়, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি 21-এর গাড়ি আপনারা 80,000 এর উপরে পাবেন, আমি দিয়ে দেবো মাত্র 71,000 জানালাম, তখন গাড়িটা টেস্ট ড্রাইভ নেবেন। আমি একটাই কথা গ্যারান্টি দিয়ে বলছি, গাড়ির এত ভালো ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে, আপনারা দাম কমানোর ঝামেলায় যাবেন না, একদম মানে নেগোশিয়েবল করার জায়গায় থাকবে না, এত কম প্রাইসে দুটো কম প্রাইসে দিন। নেক্সট হচ্ছে পালসার 125, পালসার 125 BS6 এর গাড়ি, BS6 এর গাড়ি রয়েছে, গাড়ির পেপার কমপ্লিট, ফিনান্স হয়ে যাবে, হ্যাঁ একদম টোটালি গুড কন্ডিশন, 20-এর এন্ডের দিকের মডেল রয়েছে, হ্যাঁ BS6 এর গাড়ি রয়েছে, পেপার কমপ্লিট, যেহেতু ফিনান্স হয়ে যাবে পেপার কমপ্লিটই থাকে আমার কাছে, একদম নালে তো ফিনান্স হবে না, ফিনান্স হবে না, 20-এর এন্ডের দিকের গাড়ি রয়েছে পালসার 125, দুর্দান্ত মাইলেজ, হ্যাঁ মানে আনএক্সপেক্টেড মাইলেজ, আমি মাইলেজ বলবো না কিছু, দাম হবে আছে, হ্যাঁ বা সেই দাম, দাম পড়বে মাত্র কত 51,000 51,000 টাকা মিনিমাম, 55,000 টাকার উপরে আপনারা পাবেন,
আমি দিয়ে দেবো মাত্র 51,000 টাকা। অথচ এই গাড়ির নতুন দাম আছে আই থিঙ্ক 115 কোন 118,000 টাকা 18 চলে এসেছে না 118 সেই জায়গা 51,000 এ সরাসরি আমরা 2020 এন্ডের দিকের গাড়ি। তাও এই সব গাড়িগুলো ইএমআই ইএমআই अवेलेबल রয়েছে। এবার যে গাড়িগুলোকে দেখাবো, হ্যাঁ এই গাড়ি হচ্ছে ক্যাশে পড়বে, ক্যাশে ক্যাশে পড়বে, ফিনান্স হবে না আমি বলে দিচ্ছি, কারণ অনেক যাদের বাজেট একটু কম থাকে তাদের জন্যই বলছি। তবে বাজেট কম বলতে তবুও মোটামুটি ভালো বাজেটের মধ্যেই থাকে। এনএস 200 আছে, এনএস 200, এনএস 200 2016 এন্ডের দিকের মডেল রয়েছে। এটা বিএস3 গাড়ি, বিএস3 গাড়ি রয়েছে। অনেকেই চাই বিএস3 গাড়ি, বিএস3 পাওয়ার ইঞ্জিনটা আছে, সলিড গাড়িটা রক্ত, ইভেন এত ভালো ইঞ্জিন কন্ডিশন আমি কোনোদিন কোনো কোনো মানে আমার ভিউয়ার্স বা তোমাদের ভিউয়ার্সদের কোনোদিন আমি বলিনি এই গাড়িটার আমি ইঞ্জিন গ্যারান্টি দেব। দারুণ গাড়ি, ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা, এনএস 200 ইঞ্জিন গ্যারান্টি, মানে ইঞ্জিন সরি ইঞ্জিন গ্যারান্টি না ইঞ্জিন ওয়ারেন্টি দেবো। অনেক শোরুমে বলে গ্যারান্টি দেয়, আমি জানি না কি করে দেয়, কি গ্যারান্টি দেয় সেটাও বোঝা বড় মুশকিল। আমি ওয়ারেন্টি দেবো, ওয়ারেন্টি 2016 এন্ডের দিকের মডেল রয়েছে এনএস 200, মানে মোটামুটি দাম রেখেছি মাত্র 46,000 টাকায় 2016 এন্ডের মডেল NS 200 NS 200 only for 46,000 এ পেয়ে যাচ্ছে। 46,000 কালারটাও সুন্দর, একদম কালারটা মানে ব্র্যান্ড একদম। নেক্সট হয়েছে আপাচি আটিয়া, আচি আটিয়ার 180 ডাবল ডিসের গাড়ি, প্রচুর ডিমান্ড, প্রচুর ডিমান্ড, প্রচুর কল আসে দাদা আটিয়া, ইনিশিয়াল পাওয়ারও দারুণ, মানে আমি বলবো না যারা আটিয়া যারা আপাচি পছন্দ করে তারা অলরেডি জেনে গেছে, একদম ইউটিউবে এখন সবকিছু পাওয়া যায়। তো আপনারা ইউটিউব দেখে বুঝতে পারবেন যে আরটিআর কেমন গাড়ি যারা নতুন নিতে চাইছেন। পারফরম্যান্স এটা 2016 এক সরি এটা 2015 এন্ডের মডেল, মানে এন্ডের মডেল বলতে পারো 16 মডেল, 16 মডেল এন্ড বলতে আমি ডিসেম্বরের কথা বলছি। হ্যাঁ 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 এটা 2016 মডেল বলি আমি, আচ্ছা 2015 এন্ডের মডেল, 16 মডেল বলছি বলা যেতেই পারে। আমি এটার দাম রেখেছি মাত্র কত 36,000 টাকা, 36,000 মানে প্রচুর ফোন আসে দাদা এই মডেলটা, মানে স্টাইল পাবে, লুক পাবে, মাইলেজ পাবে, আলাদা লেভেল, ইভেন কমফোর্টেবল রয়েছে, যেহেতু পাই ফ্যামিলি তো এটা আলাদা, এরকম ভাবে ধরবে তো এটা আলাদা মজা হবে, সেটা ঠিক। এটা 2015 এন্ডের মডেল, বলতে পারো 16 মডেল, গাড়ি পেপার কমপ্লিট, ক্যাশে পড়বে দাম, খুব ভালো কন্ডিশনে রয়েছে গাড়ির, দুটো পয়সা কাজ করতে লাগবে না। আমি প্রথমে ভিডিওর শুরুতেই বলেছি এমন গাড়ি নাকি দুটো পয়সা কাজ করতে লাগবে না আপনাদের। 16 মডেল মাত্র দাম রেখেছি 41,000 টাকা, 41,000 না ওটা দিয়ে দিলেন 36, এটা দিয়ে দিলেন 41, সব কি আজকে আন্ডারবেগের থেকে যাবে। আমি আসুক না অন টেবিল, অন টেবিলে অনেকটাই কমিয়ে দেবো, আসতে হবে, আসুন দেখুন ভিডিও। তবে একটাই কথা বলবো, গাড়ি আমার কাছে কমপ্লিট থাকে, পেপারস কমপ্লিট থাকে, যেটা যারা পেপার সম্বন্ধে বোঝেন না আমি আপনাদেরকে পেপার বুঝিয়ে দেবো, ইভেন যারা পেপার সম্বন্ধে বোঝেন এমন কাউকে নিয়ে এসে আমার গাড়িকে নিয়ে যাবে। তো তারপরে কোনটা নেক্সট রয়েছে, রয়্যাল এনফিল্ড নাকি 350 ক্লাসিক, এটা এটা 2018 মডেল রয়েছে, BS4 এর মডেল রয়েছে, 2018 একদম তো লেটেস্ট মডেল, গাড়ি চলা মাত্র 13,000 কিলোমিটার চলা, অরিজিনালি চলা, চলা 13,000 কিলোমিটার চলা, গাড়ি পেপার কমপ্লিট, ফিনান্স হয়ে যাবে, মানে কি বলবো গাড়িটা এত ভালো ইঞ্জিন। ইভেন আমি একটা কথা বলে দিই, এর সাইলেন্সারটা কিন্তু চেঞ্জ আছে, আচ্ছা আমি অরিজিনাল সাইলেন্সারও আমার কাছে রয়েছে, আমি অরিজিনাল সাইলেন্সার আমার কাছে রয়েছে, আমি অরিজিনাল সাইলেন্সারটা দিয়ে নেবো, কিন্তু এই জিনিসটা এটাকে কিন্তু আমাকে রিটার্ন করতে হবে। আচ্ছা অরিজিনাল সাইলেন্সার ওতে চেঞ্জ করে দিয়ে এটা ওকে তোমার এটা দিয়ে দিয়ে না, এবার আমি বলে দিই যারা এক্সট্রা পে করবেন, হ্যাঁ যদি এক্সট্রা পে করেন আমি এই সাইলেন্সারটা দিয়ে দেবো। দাদাকে বলবো একটু সাউন্ডটা শোনানোর জন্য দাদা, আচ্ছা আমি দেখিয়ে দিই সাউন্ডটা একটু, আমি শুনতে চাই রয়্যাল এনফিল্ড 350 2018 BS4 গাড়ি সাউন্ডটা একটু শুনুন আপনারা, সাউন্ডটা শুনুন সাউন্ড শুনলে বুঝতে পারবে এই গাড়ির কন্ডিশন কেমন রয়েছে, মানে সুন্দর কালার, বডিতে সিঙ্গেল স্ক্র্যাচ ছিল, আচ্ছা এত ভালো গাড়িটা রয়েছে, ফার্স্ট ওনারের গাড়ি রয়েছে, পুরো স্ক্রিন ডাস কন্ডিশন, মানে এটা ফায়ার উইথ ফায়ারও হয়, ঠিক আছে আমি ওই কারণে বললাম যে যদি
আমার দামের মধ্যে আসে তাহলে এই সাইলেন্সারটা আমি গিফটই করে দেবো, গিফটই করে দেবে, মানে এটা গাড়ির সাথে যেটা আছে ওটাও দেবো, উইথ আমার মানে গাড়ির সাথে যেটা প্রথমে যেটা লাগানো থাকে সেটাও দিয়ে দেবো। এর দাম দেখেছি 800 গাড়ি মোটামুটি সব সময় দাম পাবেন 1,30,000 মানে সবকিছু হয়ে যাবে 1,20,000 এর মধ্যে যদি আপনারা নেন তাহলে আমি সাইলেন্সারটা দিয়ে দেবো, গিফট করে দেবে। সমস্ত কাস্টমার যারা দেখছেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এটার মাইলেজ মিনিমাম 65 প্লাস পাবেন। আপনারা দাম পাবেন 42 এর উপরে বা 45 এর মধ্যে থাকে। আমি দাম রেখেছি মাত্র 38,000 দিয়ে দেবো সিটি হান্ড্রেড 2019 সালের মডেল বিএস ফোর এর গাড়ি, অনলি ফর 38,000। তবে এটা কিন্তু ক্যাশে পড়বে, সামনের হেডলাইটটা সুপার, যদি মনে করেন না দাদা আমার এই হেডলাইট চলবে না, এই হেডলাইটটা আমি রিটার্ন নিয়ে নেবো, গাড়ির সাথে যে হেডলাইটটা আছে আমি মানে যেটা থাকে আমি ওটা দিয়ে দেবো। যারা বলছেন এটা কিন্তু আপনাকে পে করতে লাগবে খুব ভালো মাইলেজ, ইঞ্জিন খুব ভালো রয়েছে, জাস্ট রাস্তার একটু পড়েছে। এটা 2013 এন্ডের মডেল, সরি 14 মডেল রয়েছে, 14 মডেল পেপার কমপ্লিট, গাড়ির ইঞ্জিন কন্ডিশন খুব ভালো, ক্যাশে পড়বে দাম রেখেছি মাত্র 26,000 টাকা। 26,000 এইটাই হচ্ছে কেবি মডেলের জালবা, কেউ দিতে পারবে না 26,000 টাকায় বাজাজ ডিসকভার পেয়ে যাচ্ছো 26,000 টাকা। এরপরে সুপার স্প্লেন্ডার দেখাবো, এটা জাস্ট কিছুদিন আগে সিএফ হয়েছে নতুন, আরো 5 বছরের জন্য সিএফ আছে, আচ্ছা আরো 5 বছর সিএফ আছে, এটার রিসেন্ট সিএফ হয়েছে। এটা 2000 আমি বলবো না, রিসেন্ট সিএফ মানে মোটামুটি এটা 2023 চলছে, 24, 25, 26, 27, 28 সাল অবধি আপনারা গাড়িটা চালাতে পারবেন। নতুন সিএফ হয়েছে, পেপার আপডেট, আচ্ছা ইন্স্যুরেন্স পলিউশন সবই আপডেট, গাড়ি খুব ভালো, দাম আনএক্সপেক্টেড 17,000 টাকা দাম রেখেছে, 17,000 টাকা সুপার স্প্লেন্ডার, 17,000, 26,000, 38,000, 33,000 মানে এইটা মোটামুটি যারা হচ্ছে চিপিস দাম খুঁজছিলেন এটা তাদের জন্য, তাদের জন্য একদম। এবার দেখাবো প্রচুর স্কুটি দেখাবো, শুধুমাত্র দাদাদের জন্য নয় ভাই বোনেদের জন্য, সবার জন্য রেখেছি। এরপরে দেখাবো এনটর্ক 2019 এন্ডের মডেল, বলতে পারো 20 মডেল, এন্ড বলতে আমি ডিসেম্বরে কথা বলছি, আচ্ছা হ্যাঁ সে নভেম্বর ডিসেম্বরে কথা বলছি। 2019 এন্ডের মডেল রয়েছে, ডিস মডেল রয়েছে, এনটর্ক 125 আনএক্সপেক্টেড, মানে এত আমি এটা টপ স্পিড চালিয়েছি মোটামুটি 92 এটার চালিয়েছি 92
মানে তবুও গাড়ির কোনো ব্যালেন্সিং মানে এত ভালো, কোনো ভাইব্রেট নেই। ইনিশিয়াল পাওয়ার তো এনটর্গো সবসময় জন্য ভালো, সুপার। আমি বলে দিই গাড়িটা উড়িষ্যার এন্ডের মডেল রয়েছে, সব জায়গায় দাম পাবেন 48-50। আমি দিয়ে দেবো মাত্র বডি কন্ডিশন থেকে শুরু করে খুব ভালো রয়েছে, আসলে বাইরে রয়েছে বলে একটু দূরে মনে লাগছে, তবে আমরা আসলে ওয়াশ করে সার্ভিস করে গাড়ি সেল করি। এটা 2021 এর মডেল রয়েছে, গাড়ি ইঞ্জিন খুব ভালো রয়েছে, পেপার কমপ্লিট রয়েছে, দাম রেখেছি মাত্র কত 2018 মডেল, মানে 17 এন্ড এর মডেল অ্যাভিয়েটার রয়েছে, গাড়ির ইঞ্জিন খুব ভালো রয়েছে, পেপার ভালো রয়েছে। গাড়িটা ক্যাশে দাম পড়বে, তবে এত কম দামে আপনারা কোন জায়গায় পাবেন না, দাম রেখেছি মাত্র 29,000 টাকা। 29,000 টাকা 17 এন্ড মানে বিএস 4 এর গাড়ি রয়েছে। দেখতে পাবেন চকচক চকচক করছে, পেপারও কিন্তু আপনারা জেনুইন পাবেন, ওখান নিয়ে ভয় পাবেন, কেউ ভয় পাবেন। সেকেন্ড হ্যান্ড বাইক মানে লোক এটাই চিন্তা ভাবনা করে, দাদা আমার পেপারটা আমি প্রথমে বলে দিয়েছি। এরপরে দেখাবো আমাদের রয়্যাল এনফিল্ডটা, দেখাবো বলছিল একটু, চলো দাদা ওটা দেখাই একটু। এটা দাদার গোডাউনে আমরা ঢুকছি, এখানে রয়্যাল এনফিল্ড কাজ চলছে, যদিও না না কোনো কাজ চলছে না। আচ্ছা, এটা গাড়ি রেডি আছে, তবে এত ভারী গাড়ি না, আমি ডেলি বার করতে পারছি না, যাওয়া আসা আমার ছেলেটার কষ্ট হয়ে যাচ্ছে ডেলি বার করতে। এটা 2008 এর মনে হচ্ছে গাড়ি আছে, সবে সিএফ ফেল হয়েছে, সবে সিএফ ফেল হয়েছে, সিএফ করতেও বেশি খরচা নেই। 2000 মানে অ্যালয় হুইল করা আছে, সেলফ মডেল, ইঞ্জিন খুব ভালো রয়েছে, দাম রেখেছে মাত্র 32,000 রয়্যাল এনফিল্ড 32,000 টাকা হয় ভাবা যায়, অভাবনীয় একটা দাম। এরপরে দেখাবো 220 পালসার, 220 জাস্ট গোডাউনের মধ্যে আছে, আমি গাড়ি কিছু গাড়ি বারকে বাইরে বার করতে পারছি না। 220 আছে, 2016 মডেল রয়েছে, 2016 মডেল, গাড়ির ইঞ্জিন খুব ভালো রয়েছে, খুব ভালো ইঞ্জিন, ভালো 16 মডেল, 16 এন্ড, সরি 16 এন্ড মানে একদম এন্ড, একদম এন্ড মানে 17 এর উপরে, গাড়ির ইঞ্জিন এত ভালো রয়েছে, ইঞ্জিন বডি কন্ডিশন দুর্দান্ত কন্ডিশন, পিছনে শুধু সিটটাই চেঞ্জ করলে আর কিচ্ছু করতে লাগবে না, শুধু সিট কভারটা লাগবে, সবকিছু জেনুইন রয়েছে, মানে সবকিছু জেনুইন রয়েছে। এটা ক্যাশে দাম পড়বে মাত্র, দাম রেখেছি 2011 সালে গ্লামার রয়েছে, এই মডেলটা কিন্তু এখন অবধি প্রচুর মার্কেটে চলে, হিরো হন্ডা সেই আগের মডেল, আর ইভেন আগের মডেলেও আগের মতনই দাম রেখেছে, একদম একদম। এটার দাম রেখেছে মাত্র 22,000 টাকা, 22,000 এগারোর গাড়ি 22,000 টাকা আজকের অফারে, সব থেকে কম দামে গাড়ি, সবচেয়ে কম দামে। এবার যে দামটা বলবো না, অবাক হবে,
তাই মাত্র 7000 টাকা দাম দিয়েছি ভেবেছিন তো বলছো ভেবেই বলছি আরে এটা ভালো ফোন হবে না কিন্তু 7000 টাকা 7000 টাকা বাইক হবে না ভালো 7000 টাকায় বাইক দিয়ে দাও কেপি মোটরস দিয়ে দিচ্ছে কি 7000 টাকা যারা চাইছেন আমি লোকালের মধ্যে গাড়ি চালাবো যারা চাইছেন আমি বলে দিই নিজের এলাকাতে এই যে এলাকার মধ্যে যারা চাইছেন আমি ক্যারি করবে হ্যাঁ বাস যারা শিখতে চায় এটা ডেফিনেটলি যারা বাইক চালানো শিখতে চায় তারা কিন্তু এই গাড়ি নিয়ে অনেকে যারা তুমি দেখবে গ্রামের দিকে বা মফস্বলের দিকে গাড়িটা কিন্তু ফুল মানে ভালো না পুরো চকচক করবে এটা ধুলো ময়লা পড়ে আছে মানে এরকম লাগছে মানে 7000 টাকায় মানে রানিং গাড়ি চালিয়ে নিয়ে যাবেন আপনারা যারা গ্রামের দিকে থাকেন বা যারা মফস্বলের দিকে থাকেন অনেকে ভ্যান বানায় এটাকে নিয়ে হ্যাঁ অনেকে বানায় এটা অনেকে বানায় সেই সেই রকমের গাড়ি এই সেইখানে বানাতে তবে কিন্তু চলে গাড়ি পেপারসও আছে পেপারসও রয়েছে আর কিছু বলা না 7000 টাকায় গাড়ি দিয়ে দেবো আমি আচ্ছা কেবি মোটরস এর মনে সবথেকে লোয়েস্ট প্রাইস এটাই ঠিক আছে 7000 এর আগে যদিও আমি পাইনি এত কম দামে আজকে আমি পেয়েছি তবে বলে দিই এর পরে আমার কাছে আরো প্রচুর অপশন রয়েছে আরো স্টক তো আরো স্টক রয়েছে আমি কিছু দেখাতে পাচ্ছি না এছাড়া আমার কাছে স্কুটির অপশনও রয়েছে আরো অনেক অ্যাক্টিভা রয়েছে অ্যাক্টিভা 4G রয়েছে অ্যাক্টিভা 6G রয়েছে আমি দেখাবো পরের ভিডিওতে আছে সবই তো বুঝলাম কিন্তু আসবে কিভাবে আসবে কিভাবে একটু বলে দাও এটা যারা সাবস্ক্রাইবার আছে তোমরা তারা তো জানেন জানে যারা নতুন আছে তাদের জন্যই বলে দিচ্ছি আপনারা আসবেন গড়িয়া ফর্তাবাদ একদম কাছে আমার যুবতীর্থ ক্লাব আমার অপোজিটে হ্যাঁ যুবতীর্থ ক্লাবের অপোজিটে হচ্ছে আমার শোরুম এই যে আপনার এম বাইপাস রয়েছে এটা হচ্ছে এম বাইপাস আচ্ছা সামনেই ঢালা ব্রিজ আচ্ছা সামনেই খুদিরা মেট্রো খুদিরা মেট্রো সামনেই গড়িয়া স্টেশন মানে বাসও আসতে পারবে ট্রেনও আসতে পারবে মেট্রো দিয়ে আসতে পারবে আসতে পারবে প্রত্যেকটা অপশন রয়েছে সব রকম ভাবে আমার এখানে আসতে পারবেন যারা শিয়ালদা দিয়ে আসতে চাইছেন হ্যাঁ সাউথ সেকশনে যে কোনো ট্রেন মানে বজবজ লোকাল বাদ দিয়ে হ্যাঁ যে কটা ট্রেন আছে সাউথের দিকে সব কটাতেই উঠবেন গড়িয়া স্টেশন নামবেন হয়তো শিয়ালদা থেকে 15 মিনিট লাগতে পারে 15 মিনিট লাগবে 15 মিনিট লাগবে যারা হাওড়া থেকে আসবেন একটাই বাস S24 একটাই বাস এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি না এটাই আমার বাস স্ট্যান্ড এখানে আপনার মানে বাস স্ট্যান্ড বলতে এটাই বাস স্টপ এখানে আপনাকে নামতেই হবে আচ্ছা S24 যারা ধর্মতলা বা যারা চাইছেন আমি মেট্রো করে আসবো তাদের বলে দিই শহীদ ক্ষুদিরাম মেট্রো মানে যেটা কবি সুভাষের মেট্রোটা আসছে কবি সুভাষের মেট্রো ধরবেন একদম কবি সুভাষের মেট্রো স্টেশন থেকে আমার দোকান হার্লি 2 থেকে 3 মিনিটের মানে ওয়ার্কিং ডিস্টেন্স আর বাকি তো ফোন করলে ইনফর্ম তো করে দেবে গাইড তো করে দেবে একদম তো চলে ছাড়াও যদি কোনো কাস্টমার অনেক দূর থেকে থাকে যদি বলে যে দাদা আমাকে যেতে হয়তো একটা থেকে দুটো দিন সময় লাগে যদি ফোন করে বলে দাদা গাড়িটা রাখা হ্যাঁ বুকিং আমার কাছে অবশ্যই বুকিং রয়েছে হ্যাঁ বুকিং করুন তবে একটাই কথা বলে দিই বুকিং চার্জটা যেটা করবেন চেষ্টা করবেন যে 2-3 দিনের মধ্যে গাড়িটা নিয়ে যাওয়ার কারণ আমাকেও তো পরবর্তীকালে সেই গাড়িটা যদি অন্য কোনো কাস্টমার আছে তোমার একটু চাপ হয়ে যায় হ্যাঁ গাড়িটা সবাইকে রিকোয়েস্ট করছি আসুন আমার এখানে হয়তো ভিডিওটা পছন্দ হয়েছে বা হয়তো গাড়িগুলোর দাম হয়তো পছন্দ হয়েছে ফোন করুন আমাকে আমার সেটা নয় করবে ফোন করবে আসবে গাড়ি কিনতে হলে যে পেপারটা আচ্ছা ওইটা টিমে বলে যে যারা ক্যাশে কিনবেন তারা অবশ্যই আধার কার্ড ক্যারি করবেন নইলে ড্রাইভিং লাইসেন্স ক্যারি করবেন আচ্ছা আর যারা ফিনান্স কিনবেন আধার ভোটার প্যান কেওয়াইসি ব্যাংকের পাসবই এটিএম কার্ড ইলেকট্রিক বিল আমার এখানে লাগে না ছবিও লাগে ইভেন এত চিপ ইন্টারেস্টে আমি গাড়ি দিই আপনারা না আসলে বুঝতে পারবেন না তার জন্য আসতে হবে আইডিএফসি থেকে আমি লোন করাই আচ্ছা তাহলে আপনারা চলে আসুন ভিডিওটা বেশি লং করো না সিনেমা আজকে এখানে শেষ করো হ্যাঁ নাকি দাদা তাহলে কি দাদা দেখা হচ্ছে নেক্সট ভিডিও দেখা হচ্ছে আরো কিন্তু জবরদস্ত স্টক লাগবে আমার প্রচুর আমার কাছে আমি দেখাতে পাচ্ছি না প্রচুর স্টক আছে এখনো আচ্ছা কিছু কিছু গাড়ি রেডি হচ্ছে কিছু কিছু গাড়ি বুকিং আছে ইভেন যারা নতুন গাড়ি আমার নতুন গাড়ি শোরুমও আছে যারা নতুন গাড়ি কিনতেও চাইছেন আমাদের ফোন করে করলে মিনিমাম অন্য শোরুমের থেকে আমার শোরুমে যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি দিচ্ছি ওখানেও কিছুটা কমিয়ে দেবো কিছু বলার নেই আসতে হবে সোজা কথা বাইক যদি কেনার ইচ্ছে থাকে আর যদি স্বপ্ন থাকে কম দামে ভালো গাড়ি কিনবো তার জন্য আসতে হবে আমাদেরকে কেপি মোটরসে চলে আসুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আরও মানে কি বলে সোনার কালেকশন নিয়ে আসবো তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি।